চেক করি। ভালো হয়েছে মিশমা, স্পেশাল দোসা বললা। চিঠি বক্স দেখা হয় না, চেক করা হয় না। আমার মেল দিছে কবে দেখি তো একটু মেল লেটার বক্সটা চেক করি। ওয়াও ওয়াও, ভাবতেছি কবে আসবে, যেহেতু মেল আমার দিছে অনেক দিন আগে, মেল দিছে যে আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি এখনো প্রতিদিনই চেক করি লেটার বক্স, প্রতিদিনই চেক করি। ইসমা দেখো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লেটার, এটা যারা ইউটিউব করে তাদের জন্য অনেক এক্সপেক্টেড লেটার বলা যায়। তো যেহেতু খুশির সংবাদ বের হওয়ার সময় একটি পেলাম, আজকে সারাদিন ঘুরবো, খাবো, সাথে থাকবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন যাই। এই যে এখন আমি পার্লারে এসেছি, দেখতে পাচ্ছেন আমি দেখিয়েছি প্রথমে ঢোকার সময় কত টাকা নেয় এখানে, কত ইউরো করে পরে আমাদের এখানে পার্লারে, সেটি আপনাদের দেখালাম। তো এখানে কিছুক্ষণ থেকে আমি এখন বের হব, এরপরে আমি একটু কসমেটিক্সের দোকানে যাব আর দেখি কি কেনা যায়। আর ছেলেদের সেলুন আমার সাইডেই আছে, এখানে ছেলেদের চুল কাটতে মানে 10 ইউরো থেকে স্টার্টিং হয় আর কি, 10 ইউরো, 8 ইউরো এরকম। তারপরে তো বিভিন্ন বাঙালি সেলুনে এটা বলতেছি, আর ফরাসি সেলুনে 20 ইউরো, 25 ইউরো এরকম করে নাই। ও আমরা এখন দেখি আমি কি কিনতে আসছি। এই সিনেমাটা আমার কাছে খুব ভালো লাগে, এই সিনেমাটা কিন্তু সব স্ক্রিনের জন্য শ্যুট করে, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন এটা। তো এটা ডে নাইটের জন্য, ডে ও নাইট সবসময় ইউজ করা যাবে। আর এর সাথে একটা ক্রিম নেবো যেটা ডে নাইট ক্রিম। দেখি লিপস্টিক কোনো নিউ কালার এসছে কি না, নিউ কালার আসলে একটা নেবো। আর যেটা একটু বেশি আর্জেন্ট সেটা হচ্ছে মাস্ক নিতে হবে, সেফোরা থেকে মাস্কগুলো খুব ভালো হয়। এখান থেকে আমরা যাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে, অনেকদিন ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইন্ডিয়ান খাবার খাওয়া হয় না। এখান থেকে গার্দনাথ যাব, গার্দনাথ এর আগেও গিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাঙালি রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু আজকে আমরা যাব চেন্নাই রেস্টুরেন্ট, চেন্নাই দোসা খাওয়ার জন্য। এবং আপনাদেরকেও বলবো যে সেখানকার খাবার কেমন হয়, রিভিউ দিব, কারণ এখানে অনেকে আসে ঘুরতে ইন্ডিয়ান খাবার খুঁজে, তো তারাও জানতে পারবেন। ওটা গার্দনাতে যাব এখন আমরা, গার্দনাতে যে আমরা খাবো ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কয়েকটা পরপর, 3-4টা পরপর আছে, তো ওখানে আজকে যাব। তো আশা করি আপনারা সাথে থাকবেন। আমি কয়েকজনের রিকোয়েস্টে আজকে ভিডিওটা বানাচ্ছি, কিছু আপু বলেছেন যে আমাকে সেফোরা এবং অন্যান্য ফ্রান্সের কসমেটিক্সের লিপস্টিকগুলো দেখাতে, তাই আমি সে আপু রিকোয়েস্টে ভিডিওটা আজকে করলাম, আই হোপ উনি দেখতেছেন। তো এনিওয়েজ এখন আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন যাব খেতে, যাব গার্দনাথ যাব। চেন্নাই দোসা এটা যাবা মিশমা? চেন্নাই লেখা দেখে, চেন্নাই দোসা লেখা দেখে, স্পেশাল দোসা যায় না, স্পেশাল দোসা কিনা ভিতরে জায়গা আছে কিনা দেখি। ওরে
রেস্টুরেন্টে এই সময় বিকালের টাইমে প্রচুর ভিড় থাকে। এই কয়েকটা তিনটা এখানে রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান, এখানে বেশি দেখি ইন্ডিয়ান কলকাতা মানুষ দেখতেছি এখানে বেশি। বাংলাদেশে খাইছি আর খাই না এখানে এসে, বাংলাদেশে খাইছি আর খাইছ। একটা তো কিছু দেয় না দেখছো, স্টার্ট করো। ভালো আছে মিশমা? স্পেশাল দোসা বললা, ভিতরে ইয়ে দেওয়া নাকি কেমন দেওয়া? এটা কি দিচ্ছে? এটা কি চাটনি? চাটনি এটা এটা মানে ইয়ে বাদামের চাটনি হচ্ছে এটা চাল। যত ভালো মনে করছে অত না জান অনুযায়ী এত ভালো না। দামটা অনুযায়ী অত ভালো না। ও সব বেজে দেখো না তুমি, যে কি জানি পাপড়ে দিনে দিনে পাপড়ে দেওয়ার ফলে যে ভেজিটেরিয়ান কিছু ভালো হয় না। এটা নারিকেল, এটা বাদাম, এটাই খেয়ে দেখছো গুলা। তো আমরা স্পেশাল দোসা নিয়েছি যার জন্য এটা 11 ইউরো, আর নর্মাল দোসা নিলে সেটা 7 ইউরো করে পড়ে। তো আমাদের টোটাল 18 ইউরো পড়েছে দুটা লুচি আর এই যে স্পেশাল দোসাতে। তো এসব দোসার সাথে আর এই যে এর সাথে যেটা লুচির সাথে যেগুলো দিয়েছে সেটা কিন্তু একেবারেই ভালো না, কারণ আমি এর আগে ইন্ডিয়া যখন খেয়েছি, বাংলাদেশে যখন খেয়েছিলাম তখন কিন্তু অনেক ভালো ছিল, সাথে সস ছোলা অনেক কিছু দেয়। যেটা এখানে সাথে যেগুলো দিয়েছে সেগুলো একেবারেই টেস্টি না, একেবারে ভালো লাগে নাই, মানে কোনো রকমে আর কি খেলাম। তো এনিওয়েজ এগুলো কিন্তু রেস্টুরেন্টগুলো শ্রীলঙ্কানরাই চালায়, এটা ইন্ডিয়ান নাম দিয়ে আর কি, খাবারের নাম দিয়ে। তো আমি ইন্ডিয়া যখন গেছিলাম তখন কিন্তু অনেক ভালো লেগেছিল দোসা খেতে, তো সেরকম টেস্ট এখানে পেলাম না আর কি। এই তো আমরা এখন চলে যাচ্ছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।